একজন স্ত্রীকে তার স্বামী সেবা করার জন্য কখনো মায়ের রূপ ধারণ করতে হয়, কখনো বোনের রূপ ধারণ করতে হয়, কখনো ধারণ করতে হয়। সেই কাজটা কি তুমি করছো? রূপ ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। রূপ ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। রূপ ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। রূপ ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। রূপ ধারণ করতে হয়, সেই কাজটা তুমি করছো। বৌদি, দাদা ভাই এসেছে। কথা ছিল, এতদিন যা যা ঘটেছে তার জন্য তুমি কোনোভাবে দোষী নও, শ্রাবণীও না। দোষ যদি কেউ করে থাকে তাহলে সেটা আমি। গতকাল রাতে শ্রাবণী সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। ডাক্তার আমাকে আগেই বলেছিল যে শ্রাবণী প্যারানোয়া অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট, এখন নার্সিংহোমে ভর্তি। ওর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। যাই হোক, আমি চাই না তুমি অসুবিধার মধ্যে থাকো, কষ্টে থাকো। এই বাড়িটা তোমারই, এছাড়াও ব্যাংকে কিছু টাকা আছে। তাছাড়া প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট আমি একটা কথা না বললেই নয়, তোমার প্রতি আমার রেসপেক্ট ভালোবাসা কোনোদিনই কমেনি, ভবিষ্যতে কমবে না। কিন্তু তীর্থ, আশা করি শ্রাবণী সুস্থ হয়ে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এসেছে। সেদিন যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি। 8 বছরে কোনোদিন হয়নি। আমি সেদিন কখন কিভাবে নিজের বোধ শক্তি হারিয়ে ফেলেছিলাম আমি নিজেও জানি না। আমি চেক বই, বাড়ির চাবি, আলমারির চাবি, যা কিছু ছিল পাঠালাম। তুমি
তোমার যদি অপরাধবোধ থাকে তোমাকে সেই অপরাধবোধ নিয়েই বাঁচতে হবে। আমি আমার রোজগারের 23,800 টাকা, যেটা আমার বিয়ের আগে থেকে আমার অ্যাকাউন্টে ছিল, সেটা নিয়েই আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে, কিন্তু তোমার জীবন থেকে না। তোমাকে ছাড়া বাঁচাটা যে কী সেটা আমি শিখিনি। সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করব। তোমার বৌদিকে গিয়ে বলো এসব পাগলামো বন্ধ করতে। একা একজন মহিলাকে অত সহজে কেউ ফ্ল্যাট দেয় না। না দাদা ভাই, বৌদি আর এ বাড়িতে ফিরবে না। ঠিক আছে, তুমি যাও। কিরকম মেয়ে তুমি! মানুষের ছাদ কেড়ে নাও, খাবার কেড়ে নাও, টাকা কেড়ে নাও, বাড়ি কেড়ে নাও, মানুষটাকেও কেড়ে নিলে। বেশি বাড়াবাড়ি করছো, যাও এখান থেকে। যাচ্ছি। প্রথমে শুধুই তোমায় শ্রদ্ধা করতাম, হা করে তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার লেখা, তোমার ভাবনা চিন্তা, তোমার জ্ঞান, তোমার ধৈর্য, এইসব গুণগুলোকে ভালো লাগতে লাগতে কখন যে তোমায় ভালোবেসে ফেললাম আমি জানি না। আমি সত্যি জানি না। সরি, কি করবো বলো? আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তুমি চলে যেতে বললে আমি চলে যাবো, কিন্তু আমি কি করবো? আই কান্ট স্টে উইদাউট ইউ, আই সিরিয়াসলি কান্ট স্টে উইদাউট ইউ। আর খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমি জানি, আমি আমি সব জানি, সেই জন্যই তো। চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো। কি না, ঠিক আছে বাবা, এই মুখটা দেখতে আমার মোটে ভালো লাগছে না। হ্যাঁ, মুখটার কি অবস্থা হয়েছে দেখো না, দেখো দেখো, এই যে দেখো, এই যে এই যে দেখছো, আমার কাজল ধরে গেছে। মুখটা কে পরিষ্কার করবে? আমার কাজল ধরে পড়েছে, কানাকাটি করে কাজল ধরে গেছে। ছেলে মানুষ